আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তালা অশেষ রহমত ফজল আর করম। আল্লাহ তালা আমাদেরকে ঈদের আগের রাত্র, আল্লাহ তালা যে গুরুত্বপূর্ণ রাত্র, এই রাত্রে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করছেন, জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করছেন, আল্লাহ তালার কাছে বড় করে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। যে ব্যক্তি এরকম নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেন, আর যে নিয়ামতের না শুক্র আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন এবং কঠোর আদর্শ দেন। তো ভাই, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দার যোগ্যতাকে দেখেন না, আল্লাহ তাআলা দেখেন না বান্দা দেখতে কিরকম, তার ধন সম্পদ কিরকম, তার গাড়ি বাড়ি কিরকম, সে কি ব্যবসা ভালো বোঝে নাকি চাকরি ভালো বোঝে, তার এরকম ব্রেন কত ভালো, এগুলো কিছুই আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা দেখেন বান্দার গুণ, আর এই গুণগুলোর মধ্যে শ্রেষ্ঠ গুণ বলা হয়েছে যে ইমানই গুণ। ইমান কি? ইমান হলো বিশ্বাস করা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করা, তিনি আল্লাহ তাআলার কাছ থেকে যেসব গায়েবী খবরাখবর আনছেন সেটার উপরে বিশ্বাস করা। বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে যেসব গায়েবী খবরাখবর আনছেন তা বিনা দ্বিধায় মেনে নেওয়ার নাম হচ্ছে কি? ইমানের উদ্দেশ্য কি বলা হয়েছে? প্রথম উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করা, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং যা কিছু হইতেছে সব কিছু আল্লাহ তাআলাই করতেছে, গাছ বড় হইতেছে আল্লাহ তাআলাই বড় করতেছে, ফসলে বীজ বপন করা হইতেছে সে বীজ থেকে আল্লাহ তাআলাই চারা অঙ্কুরিত করতেছে, আমি বড় হইতেছি আল্লাহ তাআলাই আমাকে বড় করতেছে, দুনিয়াতে যত রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে সব কিছু আল্লাহ তাআলাই করতেছে, এক বিন্দু এরকম বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টিটা আল্লাহ তাআলাই আনতেছে। এই কথার একই আমার দিলের মধ্যে বসে, আল্লাহ তাআলা কুরআনের পাকের মধ্যে বলতেন, সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, তোমরা যে এরকম মাঠের মধ্যে বীজ বপন করো সেগুলোতে অঙ্কুরিত কে করে, তোমরা না আমি? আল্লাহ তাআলা আবার বলতেছেন যে তোমরা যে কাঠ আগুন জ্বালাও সে আগুন জ্বালানোর কাঠ বা আগুন জ্বালানোর যে এরকম বস্তু আছে সেগুলোকে কে, সেগুলোকে তোমাদের কাছে কে বলছায়, আমরা এলাকা মানে ভাই যা কিছু হইতেছে আল্লাহ তাআলা থেকেই হইতেছে। এই কথা রেখে না আমাদের বসে, আমরা একসময় ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করছেন, রুহের জগৎ রাখছেন, ফলে যে 50,000 বছর পূর্বে আমাদের রিজিকের ব্যবস্থা আর রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে রাখছেন, যে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, দুনিয়াতে দুনিয়াকে সৃষ্টি করছেন, এরকম মানুষের জন্যে মানুষ দুনিয়াতে কাজ করবে সেটা নিয়ম ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আখেরাতে জান্নাত জাহান্নাম বানায় রাখছেন। এই সব কিছুর উপর বিশ্বাস রাখা, ইকিন রাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস, আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ এরপর বিশ্বাস করার মানে হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমার জিন্দেগিতে আনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম জিন্দেগি যাপন করছে সেটা আমার মধ্যে আনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী ধরনের পোশাক করছেন সেটা আমার মধ্যে আনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মানুষের সাথে কথাবার্তা বলছেন, মুআমালাত মুআশারাত করছেন সেটা আমার মধ্যে আনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিন্দেগি যাপন করছেন সাদেকি জিন্দেগি আর আমি খায়েশের উপর জিন্দেগি যাপন করতেছি, এটা হুজুরের তরিকা চলান। আজকে মানুষের এরকম যত সমস্যা দুনিয়াতে যত ফেতনা ফেসাদ সেটার মূলেই হচ্ছে খায়েশা, মানুষকে মানুষ নফসের সাথে কুরবানি করতে পারতেছে না, নফসের সাথে কুরবানি করতে পারতেছে না, বিধায় দুনিয়াতে যত এরকম অশান্তি অরাজকতা সৃষ্টি হচ্ছে, যার কাছে একটা বাড়ি আছে তার কাছে আরও আরেকটা বাড়ির দরকার হয়, আগে একটা সময় ছিল যখন মানুষের কাছে ফ্যান ছিল না, পাখার মাধ্যমে এরকম মানুষ জিন্দেগি যাপন করতো, এখন ফ্যান আসছে ফ্যানেও মানুষের কাজ হয় না, এখন এসির দরকার, সম্পূর্ণ খায়েশাদের উপর আমরা উঠে যাইতেছি, এরকম যত আমরা খায়েশাদের দিকে উঠতেছি ততই এরকম মুসলমানদের অধপতন হইতেছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে একটা গ্রহণ করছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদেকি জিন্দেগিটাকে গ্রহণ করছে, এরকম তারা যেদিকে গেছে আল্লাহ তালা তাদেরকে সেদিকেই খায়রার বরকত দান করছেন, আখেরাতের লাইনে তাদেরকে খায়রার বরকত দান করছেন, দুনিয়ার লাইনেও আল্লাহ তালা তাদেরকে খায়রার বরকত দান করছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ইসলাম গ্রহণের পরে খায়েশাতকে মিটাইছেন, এরকম নিজের অত্যন্ত ধনী ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ধনী ব্যবসায়ী, এরকম ইসলামের জন্য খরচ করতেছেন, খরচ করতে 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 একসময় এমন অবস্থা হয়েছে যে চটের জামা এরকম তার গায়ে গেছে, আল্লাহ তালা তাকে কীরকম দামি করছেন যে আল্লাহ তালা নিজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিচ্ছে। আমরাও যদি এরকম সেই খায়েশাতকে আমি মিটাই দিতে পারি তা আল্লাহ তাআলা আমার জন্য সেই দুনিয়া এবং আখেরাত উভয় জানে কামিয়াবি আমার জন্য লিখে রাখছে। আজকে মুমিনের জন্য মুসলমানের জন্য সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে খায়েশাতকে কুরবানি করা,
আমার নফসকে কুরবানি করা। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম ঈমানের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত কয়লার উপরে নিয়ে এরকম টানাহেঁচড়া করা হয়েছে, বলা হয়েছে যে ওনার যে রক্ত চর্বি গলে গলে পড়তো সেগুলো দ্বারা জ্বলন্ত কয়লা এরকম নিভে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এরকম মরুভূমি তপ্ত বালুর উপরে শোয়া রাখা হয়েছে, বুকের উপর পাথর চাপা দেওয়া হয়েছে, বলা হয়েছে আবু জাহেল উমাইয়া এরা এরকম পালাক্রমে তাকে অত্যাচার করছে। এক একজনের ফজলে আমল কিতাবের মধ্যে আসছে, হায়াত সাহাবের মধ্যে, হেকায়ত সাহাবের মধ্যে, এরকম প্রত্যেক এরকম কাফের তাদের নিজের যে গায়ে যত শক্তি ছিল সর্বশক্তি দিয়ে এরকম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করত, একজন হাফায় যেত আরেকজন অত্যাচার করত, তারা এইরকম কষ্ট সহ্য করছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ ছিলেন, এরকম তাকেও শহীদ করা দেওয়া হয়েছে, বলা হচ্ছে মুসলমান ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মা রাদিয়াল্লাহু আনহা আম্মা। কারণ আমাদের শুধুমাত্র এই নফসকে ছাড়তে পারতেছে না, খায়েশে আসতে ছাড়তে পারতেছে না, তারা এরকম দিনের জন্য এইরকম কুরবানি করা করছে। আর ভাই এরকম আমার জজবাকে সেল করা, যে আমার জজবা কোন দিক যাইতেছে, যে আমি যে দুনিয়াতে জিন্দগি যাপন করতেছি এই জিন্দগিটা কেন যাপন করতেছি, আমার উদ্দেশ্য কি আমার পাঁচতলা বাড়ি বানায় যাওয়া, আমার মৃত্যুর পর আমার এরকম বিজনেস দেখবে, দেখবে হলো খান গ্রুপের এত বড় বিজনেস, কাসেম গ্রুপের এত বড় বিজনেস, এইটা নাকি আমার উদ্দেশ্য আখেরাতকে কামাই করে যাওয়া। বলা হয়েছে যে এরকম যদি আমার উদ্দেশ্য হয় যেরকম দুনিয়াতে দুনিয়া হাসিল করা, তা আল্লাহ তালা আমাকে দুনিয়া দিবেন কিনা তার ঠিক নাই, আখেরাত আমার জন্য এরকম আখলাক করে দেবে। আর আমি যদি আখেরাতকে বানাই যাই, তা আখেরাত তো আল্লাহ তালা দিবেনি, আমার দুনিয়ার জিন্দগিতেও বরকত দান করবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ঘর বাড়ি ঘরগুলোতে এরকম জজবা তারা পয়দা করছেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে ঘটনা আসছে যে বদরের যুদ্ধে দাঁড়ায় গেছেন, পাশে দুই পাশে দুই আনসারি বালক, পূর্ণাঙ্গ পুরুষ হয়নি, তারা এরকম আনসারি বালক বদরের যুদ্ধে দাঁড়ায় গেছে। আর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতেছেন, তাছাড়া আবু জাহেল কোনটা, আবু জাহেলকে চিনিয়ে দেন। তো বলছে তোমরা আবু জাহেলকে দিয়ে কী করবো, বলতে আবু জাহেল শুনছি নাকি আমার রবিকে কষ্ট দিছে, তা আমরা তাকে এরকম তার বদলা নেব। যুদ্ধ শুরু হয়ে গেছে, এরকম আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দেখা দিচ্ছে ওই যে আবু জাহেল দুই ভাই, এরকম একজন মুয়াজ বিন আফরা, এরকম আরেকজন মুয়াজ বিন যাই হোক ওনার নাম এই মুহূর্তে মনে করতেছে না, দুই ভাই এরকম দাঁড়ায় গেছে, ভিতরে ঢুকে গেছে, একজন এরকম আবু জাহেলের পায়ে আঘাত করছে, একজন আবু জাহেলের ঘোড়ার পায়ে আঘাত করছে। আবু জাহেল পড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এসে এরকম আবু জাহেলকে কতল করে দিয়েছে। একজনের এরকম হাতের পরে এসে ইকরামা, আবু জাহেলের ছেলে ইকরামা এসে এরকম হাতে আঘাত করছে, হাতে শুধুমাত্র চামড়াটুকু ঝুলতেছে, সে চামড়া এরকম ঘাড়ের উপর ঝোলায় যুদ্ধ করতেছে, এরকম যখন দেখছে না সমস্যা হইতেছে, তা হাতটাকে পায়ের নিচে ফেলছে এবং টান মেরে ছিঁড়ে ফেলছে। আজকে এই বয়সের ছেলেমেয়ে যেরকম বালকরা এরকম আল্লাহর রাস্তায় বের হওয়া মুশকিল হয়ে যায়, তারা বের হয়ে আল্লাহর রাস্তায় এরকম সর্বস্ব মিটাই দিছে, এইরকম জজবা তারা নিজেদের মধ্যে বানায় নিছে। সাহেব আকরাম রাদিয়াল্লাহু আনহুদের এরকম মহিলাদেরও এরকম তারা জজবা বানায় নিছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা এরকম হিজরতের পরে এরকম বলা হয়েছে ওনার কিছু জমিন ছিল যে 2 মাইল দূরে, ঘর থেকে প্রায় 2 মাইল দূরে, ওই জমিন থেকে এরকম খেজুর আনছে, খেজুরের বিচি আনছে, খেজুরের বিচিগুলো চূর্ণ করছে, করে এরকম ঘোড়াকে খাওয়াইছে। একজন মহিলা সাহাবী হয় এরকম কষ্ট মুজাহাদা করছে। তবে আমারও সেই জজবা আমার মধ্যে আনার চেষ্টা করা, যে আমার জজবা যদি দুনিয়ামুখী হয় তো এই জজবাকে আখেরাতমুখী করা, আমার জজবা যদি মালমুখী হয় তো এই জজবাকে আমলমুখী করা, আমার জজবা যদি এরকম বাজারমুখী হয় তাহলে আমার জজবাকে মসজিদমুখী করা। বলা হয়েছে যার দিলে এরকম জাররা পরিমাণ, এরকম সরিষার দানার 70 ভাগের 1 ভাগ, এই জাররা পরিমাণ ইমান যদি কারোর ভিতরে থাকে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দিনের সমান জান্নাত দেন। বলা হয়েছে যে এরকম এখলাসে, এখানে এখলাসের সাথে যে কালেমা পড়বে, কালেমা ইমান আনবে, কালেমা এখলাসের সাথে একবার কালেমা পড়বে, আল্লাহ তাআলা তার পূর্বে জিন্দগি সমস্ত গুনাহকে তাকে মাফ করে দেবে। কিন্তু এদিকে যদি আমি কালেমাও পড়ি, এদিকে আমার মালের সাথে ভেজালও বেশি, এদিকে আমি কালেমাও পড়ি, এদিকে আল্লাহকে অস্বীকার করি, এদিকে কালেমাও করি আবার বলি আমার চাকরি আমাকে খাওয়ায়, এদিকে কালেমাও করি এদিকে নবীর তরিকাকেও আমি গ্রহণ করি না, এদিকে কালেমা পড়ি এদিকে আমার চিন্তাভাবনা আমার বিজনেস বড় করা, তো সেই কালেমা পড়ার দ্বারা এরকম আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করাবেন না, সেই কালেমা পড়ার দ্বারা আমার এরকম জান্নাতের ফয়সালা হবে না। জানে ভাই আমার ইমানকে সহি করা, আমি যদি আমার ইমানকে সহি করতে পারি বাকি সব কিছু আমার জন্য সহি হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলতেছেন যে এরকম যারা ইমান আনে এবং আমলে সলেহা করে আল্লাহ তাআলা তাদের অভ্যর্থনার জন্য রাখছেন জান্নাতুল ফিরদাউস।
এরকম যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার সামনে এরকম উপস্থিত হওয়ার ভয় করে আল্লাহ তাআলা সূরা আর-রহমানের গ্রন্থে বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান এরকম যে এরকম আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে আল্লাহ তাআলা তার জন্য দুইটা জান্নাতের ব্যবস্থা রাখছেন কি রকম জান্নাত আল্লাহ তাআলা বলতেছেন এরকম জাওয়াত আফনান এরকম সবুজ শাখা পল্লব বিশিষ্ট জান্নাত এরকম আবার বলতেছেন যে এরকম কি রকম জান্নাত জান্নাতে এরকম জান্নাতে প্রতিটা জান্নাতে এরকম প্রবাহমান নহর থাকবে এরকম জোড়ায় জোড়ায় ফল ফলাদি থাকবে মুসলমান আর্গুমেন্ট বলিতে হলো জান্নাত পাওয়া আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদের ওয়াদা করে দিয়েছে কোরআনে পাকের মধ্যে ওয়াদা করে দিয়েছে এজন্য ভাই আমার ইমানের পিছনে মেহনত করা আর ইমানের এই গুণ নিজের মধ্যে এমনি এমনি আসবে না এজন্য মেহনত করা দরকার এরকম বলা হয়েছে একজন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এরকম 20 বছর 25 বছর পর্যন্ত পড়াশোনা করে যেন এরকম 25 বছর চাকরি জীবনে কাটাতে পারে 25 বছর মেহনত করছে শুধুমাত্র 25 বছর এরকম রিজিকের পিছনে যেন ছুটতে পারে শুধুমাত্র এই 25 বছর পড়াশোনা করে শেষটা নতুন নতুন টেকনোলজি আসতেছে আবার পড়াশোনা করা লাগতেছে নতুন নতুন এরকম থিওরি আসতেছে আবার পড়াশোনা করা লাগতেছে সারা জিন্দেগি মেহনত করতেছে মানুষ রিজিকের পিছনে আর আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে বেহিসাব রুজির ব্যবস্থা করেছে বেহিসাব রুজির এরকম ওয়াদা করছেন সে বেহিসাব রুজির জন্য আমাদের কি পরিমাণ মেহনত করা দরকার আর প্রথম মেহনত হচ্ছে আমার বেশি থেকে বেশি দাওয়াত দেব আমি যখন বেশি থেকে বেশি ইমানের দাওয়াত দেব আল্লাহ তাআলা সেই ইমানের এরকম বুঝ আমার ভিতরে আগে দিয়ে দেবে এরকম কাউকে দাওয়াত দেওয়ার পাইতেছি না আমি আমার ঘরের মধ্যে দাওয়াত দিই অন্য কেউ ঘরের মধ্যেও কেউ নাই এবারে আমাদের হেদায়েতের মধ্যে বলতেছেন যে নিজেই নিজেকে দাওয়াত দেও যে আল্লাহ তালাই করে আল্লাহ তালাই করে যা কিছু করতেছে আল্লাহ তালাই করতেছে আগুন পোড়াইতে পারে না আল্লাহ তালার ক্ষমতা ছাড়া পানি কিছু করতে পারে না আল্লাহ তালার ক্ষমতা ছাড়া বাতাস কিছু করতে পারে না আল্লাহ তালার ক্ষমতা ছাড়া আর ভাই এখন বলা হয় যে ফিতনা ফাসাদের যুগ বিজ্ঞানীরাই বলতেছে 21st century এরকম টেকনোলজি এত পর্যায়ে চলে গেছে যে মানুষের কল্পনার বাইরে তো এই ফেতনা ফ্যাসাদের যুগে এই টেকনোলজির যুগে যদি আমি নিজেকে এরকম বাঁচায় রাখতে চাই তো একমাত্র উপায় হচ্ছে এই দাওয়াতে তাবলিগের নেওয়া এই দাওয়াতে তাবলিগের মেহনত কোনো এরকম অজিফা না যে আমি দশ হাজার বার এরকম ইস্তেগফার করলাম হয়ে গেল এই দাওয়াতে তাবলিগের মেহনত হচ্ছে 24 ঘন্টা জিন্দেগির মেহনত এই মেহনত এমন এক মেহনত যেখানে বাবা ছেলেকে এরকম নামাজ ইমান বানানোর জন্য ডাক দিবে ছেলে বাবাকে ইমান বানানোর জন্য ডাক দিবে প্রতি এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে ইমান শক্তিশালী করার জন্য দাওয়াত দিবে আর আবার আমার প্রতিবেশী আমাকে ইমান শক্তিশালী করার জন্য দাওয়াত দিবে বলেছে তারেক বিন জায়েদ রহমতুল্লাহ উনি এরকম স্পেন বিজয় করছেন 800 বছরের মতো এরকম মুসলমানদের সাম্রাজ্য ছিল স্পেনে রিক স্টিভ নামে এক এরকম এক্সপ্লোরার আছে তিনি যখন এরকম স্পেনের ব্যাপারে বলতেছেন আন্দালুসিয়ার ওই প্রাসাদগুলো দেখতেছেন আর বলতেছেন যে মুসলমানরা আমাদের পুরানো ঐতিহ্যকে আরো দিয়ে গেছে মুসলমানরা ওইখানে ইউনিভার্সিটি খুলছে ইউনিভার্সিটি থেকে কাফের মসজিদের সন্তানরা এরকম কাফের মসজিদে আসতে আসে এরকম দুনিয়া বেশি জ্ঞান নিয়ে গেছে ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে চলে গেছে তারা তাদের মতো কাজ করছে কিন্তু দাওয়াতের মেহনত যখন সেখানে চালু হয় নাই তখন শুধুমাত্র এরকম যুদ্ধ জয় করে গেছে তো তখন আল্লাহ তাআলা সেখানে দিন যুদ্ধ করেন এখন সে আগে যা ছিল এখন তাই অবস্থা মুসলমানরা স্পেন থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত চলে গেছে তারপরে এখন ফ্রান্সে স্পেনে বেশিরভাগ এর মানুষই এরকম খ্রিস্টান 800 বছর মুসলমানরা সেখানে থাকছে মুঘলরা এত লম্বা টাইম এরকম এখানে ভারতবর্ষে রাজত্ব করে গেছে তারপরে এখন অধিকাংশ লোকজন হিন্দু বলা হয়েছে যে সবচেয়ে এরকম উন্নত মানের অস্ত্র মুঘলরা বানাইতো হিস্টোরিয়ানরা বলতেছে যে আকবরের যে সম্পদ ছিল যে সারা দুনিয়ার 1/4 সম্পদ সেই সময় একমাত্র বাদশাহ আকবরের কাছে ছিল এত কিছু থাকার পরেও সেখান থেকে দিন জিন্দা হয়নি আর এদিকে এরকম দাওয়াতের কাজে মেহনত যখন চলতেছে আজকে এরকম বলা হয়েছে লন্ডনের মধ্যে 14% মুসলমান 5% শুধুমাত্র শ্বেতাঙ্গ হোয়াইট মুসলিম যারা একে পুরাপুরি নতুনভাবে এরকম মুসলমানের দিকে আসছে এটা হয়েছে ভাই দাওয়াতের মেহনতের দ্বারা ভাই নিজের ইসলামের জন্য হোক এরকম ইসলামের জন্য হোক এরকম দিনের দাওয়াতের মেহনতকে আমার আঁকড়ায় ধরা জরুরি আজকে আমি এখানে দাওয়াতের মেহনত করব আল্লাহ তাআলা এটার ফলাফল এরকম ইউরোপ আমেরিকায় দিয়ে দেবে আজকে আমি এখানে দাওয়াতের মেহনত করব সেটার ফলাফল এরকম ইউরোপ আমেরিকায় যারা মুসলমান আছে তাদের ঘরে ঘরে আল্লাহ তাআলা দিন জিন্দা করে দেবেন কাফের মুশরিককে দিল চিরে চিরে আল্লাহ তাআলা হিদায়াত দিয়ে দেবেন বলেছে আমি দাওয়াতের মেহনত করব না আল্লাহ তাআলা কোনো ক্ষতি আসে না আল্লাহ তাআলা কাফের মুশরিকদের দিল চিরে চিরে হেদায়েত দিবেন এবং তাদের দ্বারা এরকম দাওয়াতের মেহনত করাবেন
আবু তালেব দাও এরকম ঈমান পায় নাই কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা দাওয়াতের কত বড় মেহনত করাইছে আর এই দাওয়াতের মেহনত আমাদেরকে দেওয়া হয়েছে জন্য এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে কুনতুম খায়রু উম্মতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ তোমরা এরকম উত্তম উম্মত তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহ তাআলার প্রতি মানো এখানে ভাই এই দাওয়াতের কাজ আমাদের সকলের এরকম জিম্মাদারি আমাদেরকে এই জিম্মাদারি দিয়ে পাঠানো হয়েছে এই জন্য এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এরকম জান্নাতে যাবেন তার সাথে এরকম লক্ষ লক্ষ মানুষজন এরকম জান্নাতের ভিতরে যাবে নবীর নবী অন্যান্য নবীরা দেখবেন দেখবেন বলবেন যে এরকম কোন নবী যাইতেছে যে এরকম এত বড় কাফেলা নিয়ে তো বলাবে না ইনি কোনো নবী ছিলেন না ইনি আখেরের নবীর উম্মত হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে আমি যে আমার জবান দ্বারা আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম হাদিসটা এরকম বর্ণনা আসছে যার অর্থ এরকম যে আমি কেউ যদি তার জবান দ্বারা একটা ভালো কথা একটা সৎ কাজে আদেশ করে এরকম কোনো আমলের কথা বলে সেটার উপর যদি কিয়ামত পর্যন্ত আমল হইতে থাকে তা আল্লাহ তাআলা তার থেকে একটা অংশ তাকে দিয়ে দেবে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটু বিস্তারিত আসছে যে এর জন্য যে ব্যক্তি আমল করছে তার আমল থেকে কোনো কমি কমা করা হবে এজন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ভাই এরকম বলা হয়েছে যে আমাদের যারা আলেম ওলামা আছেন তারা এরকম তিন সাল সময়কে লাগাবে প্রথম এক বছর আমাদের এরকম নিজ দেশে যদি বাংলাদেশের হয় বাংলাদেশে ইন্ডিয়ার হয় ইন্ডিয়াতে পাকিস্তান হয় পাকিস্তানে আর এক বছর সময় লাগাবেন এরকম আরব আরব দেশগুলোতে আর এক বছর সময় লাগাবেন কাফের যারা কাফের হয়ে গেছে যারা নাস্তিকবাদকে এরকম গ্রহণ করছে সংশয়বাদকে গ্রহণ করছে তারা আল্লাহকেই বিশ্বাস করে না তাদেরকে যদি আমি জান্নাত জাহান্নামের কথা বলি তারা বিশ্বাস করবে তো সেখানে আলেম ওলামাদের যায় যে মেহনত করার কোনো বিকল্পই নেই এই মেহনত চলতেছে এই মেহনতকে গাইড করার জন্য আলেম ওলামার বিকল্পই নেই এই জন্য আলেম ওলামাদের জন্য তিন সাল সময় দেওয়ার কথা বলা হয়েছে আলেম ওলামারা এলেম শিখবে সেই এলেমের প্রতি এরকম আম জনতার একটা হক আছে আর আম জনতার যে মাল মালামাল আছে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত থেকে এরকম আলেম ওলামাদের একটা হক আছে ভাই এরকম আমরা যারা সাধারণ জনগণ আছি আপনি নিজেই তিন সালে যেন চাষকে দেওয়া যাবেন ইনশাআল্লাহ